48 বছর বয়সের জন্মদিনের দিন গোটা দেশবাসীকে তিনি উপহার দিলেন তার আগামী ছবির টিজার বা ফার্স্ট লুক সূরিয়া। সূরিয়া শিবকুমারের আগামী ছবি কঙ্গুভা নিয়ে তিনি আসছেন এবং কঙ্গুভা অন্যতম একটি প্যান ইন্ডিয়ান প্রজেক্ট। সূরিয়া এর আগে যে যে ছবিগুলো দিয়েছে আমাদের, আর মানে ভেরি রিসেন্ট যেসব ছবিগুলো দিয়েছে, সেসব ছবিগুলো তো এক একটা মাইলস্টোন হয়ে গেছে, যার মধ্যে জয় ভীম কিছু বলার নেই, মানে গায়ে কাঁটা দেয়। জয় ভীম পুরোটা আপনারা যারা দেখেছেন তারা জানেন যে জয় ভীম শুরু থেকে শেষ অবধি যে সুন্দরভাবে প্রেজেন্ট করেছিল, তারপরে সূরিয়ার উপর এক্সপেকটেশন অনেকটাই বেড়ে যায়। সূরিয়া একজন দায়িত্ববান অভিনেতা, কারণ সূরিয়া সাউথ ইন্ডিয়ান ফার্স্ট হিরো বা ফার্স্ট অ্যাক্টর যিনি অস্কারের কমিটিতে নিযুক্ত হয়েছে এবং অস্কার কমিটিতে অন্যতম জাজ কিন্তু সূরিয়া, এটা অনেকেই জানেন না। এবং সূরিয়া তার পাশাপাশি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার একজন অভিনেতা। সূরিয়া বহুবার ফিল্মফেয়ার পেয়েছে তার নিজের রাজ্যে এবং সূরিয়ারই বিখ্যাত ছবিগুলো ছিল কিন্তু গজনী, যেটা থেকে হিন্দি গজনী রিমেক হয়েছিল, এবং সিংহম, যেটা থেকে আমাদের বাংলায় জিদ্দা করেছিল শত্রু এবং হিন্দিতে হয়েছিল সিংহম। তো সূরিয়ার এরকম প্রচুর সিনেমা আছে যে সিনেমাগুলো আগামী দিনে আবার রিমেক হচ্ছে, কিন্তু সূরিয়ার কঙ্গুয়া নিয়ে কঙ্গুয়ার টিজার ভাই মাথা খারাপ করে দিল, কারণ অসাধারণ ভিএফএক্স, এত পারফেক্ট ভিএফএক্স, মানে কেন সাউথ ইন্ডিয়া? অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে যে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ইকুইপমেন্টস বা যে টেকনোলজি আসে সেটা প্রথম কিন্তু সাউথ ইন্ডিয়াতে আসে। সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে আসা প্রায় 2-3 বছর পর সেটা বলিউড বা আদার্স ইন্ডাস্ট্রিতে আসে, আর বাংলা ইন্ডাস্ট্রিতে সেটা আস্তে আস্তে আরও 2-3 বছর। অর্থাৎ সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে যে টেকনোলজি বা যে মেকানিজম এখন চলছে সেটা আমরা, অর্থাৎ কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি পেতে আরও 5 বছর সময় লেগে যাবে বা এফোর্ড করতে আরও 5 বছর সময় লেগে যাবে, কারণ আমাদের বাজেট অদ্ভুত না? আমাদের এখানে লোকের বাড়ি থেকে 50-60 কোটি টাকা এমনি পেয়ে যাচ্ছে ইডিসিবিআই, আর আমাদের বাজেট নেই, আমাদের হাতে টাকা দিতে আমরা ভালো সিনেমা করতে পারি না, আমরা ভালো সিজিআই করতে পারি না, আমরা ভালো ভিএফএক্স করতে পারি না, আমরা ভালো এডিটিং করতে পারি না, আমরা ভালো জায়গায় গিয়ে শ্যুট করতে পারি না। আমাদের সবসময় প্রেম সম্পর্ক এসবের গল্প দেখা যায়। যাই হোক, আমি কঙ্গুমা নিয়ে একটা কথাই বলবো যে কঙ্গুমা একটা বিরাট হাইপ তৈরি করলো। কঙ্গুমা যেখানে সূরিয়ার চরিত্রটা অদ্ভুতভাবে একজন আদিবাসীর মানে চরিত্র হিসেবে এখানে প্রেজেন্ট করা হচ্ছে এবং কঙ্গুমার যে গল্প এখনো অবধি আমরা জানতে পাচ্ছি সেই গল্পের মধ্যে কিন্তু হিস্ট্রি বা ইতিহাসকে অতটা করে তৈরি করা হচ্ছে না, একটা ইউনিভার্সকে প্রেজেন্ট করতে চাইছে ডিরেক্টর শিবা। এই শিবার অ্যাজ এ ডিরেক্টর শিবা সে কিন্তু এর আগে অজিতকে নিয়ে তার বিখ্যাত ভি ট্রিলজি অর্থাৎ বিরাম, বেদালাম এসব ছবিগুলো করেছিল, যার মধ্যে একটা ছবি আমাদের বাংলায় রিমেক করেছিল জিদ্দা। তো এক্স্যাক্টলি সেই শিবারই এই প্রজেক্ট কঙ্গুবা। কঙ্গুবাতে যেখানে বললাম সূরিয়া একজন আদিবাসী চরিত্র আসছে এবং কঙ্গুবা একটা আলাদা ইউনিভার্স ক্রিয়েট করছে এবং কঙ্গুমা হয়তো সিরিজ তৈরি হবে, কারণ কারণ মাল্টিভার্সের দিকে নিয়ে যাবে কঙ্গুবাকে। তো দেখা যাক, এক্সপেকটেশন প্রচুর বেড়ে গেল। 2024-এর ফার্স্ট মান্থেই হয়তো আসবে ছবি, তার আগে ট্রেলারও হয়তো বেরিয়ে যাবে। তো সূরিয়া শিবকুমারের জন্য প্রচুর শুভেচ্ছা থাকলো এবং তার বিলেটেড জন্মদিনের জন্য উইশ, হ্যাপি বার্থডে। তো এক্স্যাক্টলি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন, লাগাতার ফিল্ম রিভিউর ভিডিও নিয়ে আসছি। এছাড়াও আমার নিজের ছবি, নিজের মিউজিক ভিডিও, নিজের ডকুমেন্ট্রি রয়েছে আমার চ্যানেলে এবং আমার আরও দুটি চ্যানেল রয়েছে যেখানে এডুকেশনাল ডকুমেন্ট্রি এবং পডকাস্ট, পলিটিক্যাল এজেন্ডা নিয়েও ভিডিওস রয়েছে। সেই চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করে দেখতে পারেন। জুড়ে থাকুন আমার সাথে। নমস্কার।